বেঙ্গল এইচএস কাউন্সিলের গত তিন পাঁচ দু হাজার চব্বিশ তারিখের নোটিফিকেশান অনুসারে বলা হয়েছিল যে এক হাজার ছশো ইনস্টিটিউট রয়েছে যাদের নাম নিচে এখানে দেওয়া আছে সেই সমস্ত স্কুলের ক্লাস ইলেভেনের অ্যাডমিশনের সময় প্রত্যেকটা স্টুডেন্টকে একটি করে ভোকেশনাল সাবজেক্টকে পড়ার জন্য অনুমতি দেওয়া হয়েছিল এবং তাদেরকে রেজিস্ট্রেশনের সময় একটি করে ভোকেশনাল সাবজেক্ট নেওয়ার জন্য বলা হয়েছিল তো এখানে স্কুল লিস্ট দেওয়া রয়েছে তো এই স্কুল লিস্ট অনুসারে আমার স্কুলের নামও রয়ে গেছে কিন্তু এইচএস কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের যে স্কুল যে পেজ সেই পেজের যে ড্যাশবোর্ড সেখানে কিন্তু আমার এই দুটি সাবজেক্ট ভোকেশনাল যে দুটি সাবজেক্ট কনস্ট্রাকশন এবং ফুড এই দুটি সাবজেক্ট কিন্তু শো করছিল না তো আমরা সেই পেজটা একটু দেখে নিই যে পেজে আমাদের সাবজেক্টগুলো শো করে সেখানে কিন্তু আমার এই দুটি কনস্ট্রাকশান এবং ফুড যে দুটি ভোকেশনাল সাবজেক্ট এই দুটি কিন্তু শো করছিল না তো সেটা আমরা একটু দেখে নিই তো এইটা হচ্ছে এইচএস কাউন্সিলের আমার স্কুলের যে স্কুল পেজের যে ড্যাশবোর্ড সেখানে কিন্তু এখানে কোনো ভোকেশনাল সাবজেক্ট আমার শো করছে না তো এই পরিপ্রেক্ষিতে আমি এইচএস কাউন্সিলকে একটা ইমেল করেছিলাম যে যেহেতু খুব শীঘ্রই আগামী দশ তারিখ থেকে ইলেভেনের যে রেজিস্ট্রেশন সেটা শুরু হয়ে যাচ্ছে তো সেই জন্য এই সাবজেক্ট যদি আমার এখানে ল্যান্ডিং পেজে শো না করে তাহলে রেজিস্ট্রেশনের সময় হয়তো কোনো প্রবলেম হতে পারে সেই জন্য আমি তড়িঘড়ি এইচএস কাউন্সিলকে কিন্তু ইমেল করেছিলাম তো এইচএস কাউন্সিলের পক্ষ থেকে কিন্তু সেই কুইক রেসপন্স করা হয় এবং আমার যে সমাধান এই যে সমস্যা এই সমস্যার কিন্তু সমাধান কিন্তু চট জলদি আমার করে দেওয়া হয়েছে তো আমি কি ইমেল করেছিলাম এবং সেখানে কি ডকুমেন্ট দিয়েছিলাম এবং ওনারা কিভাবে কি সমাধান করেছেন মূলত এই ভিডিওতে আমি এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলুন আমরা একটু দেখে নিই তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং যদি চ্যানেলে সাবস্ক্রাইব না থাকে তাহলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই রাখবেন তো চলুন আমরা একটু বিষয়টি দেখে নিই তো আমি দুদিন আগে আমি এইচএস কাউন্সিলের অ্যাকাডেমিককে আমি ইমেল করেছিলাম এবং বিষয়বস্তুটি সম্পর্কে জানিয়েছিলাম মূলত জানিয়েছিলাম যে যেহেতু খুব শীঘ্রই ইলেভেনে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে এবং ল্যান্ডিং পেজে যেহেতু সাবজেক্ট ভোকেশনালের দুটি সাবজেক্ট শো করছে না তো এই বিষয়টি সমস্যার সমাধান করুন আপনারা যেহেতু খুব শীঘ্রই আগামী দশ জুন তারিখ থেকে যেহেতু ইলেভেনে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে তো এই ইমেলের পরিপ্রেক্ষিতে আমি যে ডকুমেন্টগুলো দিয়েছিলাম সেটা মূলত একটু দেখে নিই তো এখানে মূলত আমি পাঠিয়েছিলাম গত তিন পাঁচ দু হাজার চব্বিশ তারিখে যে নোটিফিকেশনের যে প্রথম পেজ ওইটা পাঠিয়েছি এবং স্ক্যান করে যে কনসার্ন পাতাতে আমার স্কুলের নামটা রয়েছে সেই পাতাটা পাঠিয়েছি এবং ওই ড্যাশবোর্ড যে ড্যাশবোর্ডে আমার দুটি সাবজেক্ট শো করছিলো না সেই ড্যাশবোর্ডের স্ক্রিনশট পাঠিয়েছিলাম মূলত এইগুলো পাঠানোর পর ওনারা কিন্তু কুইক রেসপন্স করেছেন এবং সমস্যার সমাধান কিন্তু করে দিয়েছেন তো আমরা আজকে প্রোফাইলে গিয়ে আমরা দেখে নেব ল্যান্ডিং পেজে স্কুলের যে ড্যাশবোর্ডের পেজ সেখানে কিন্তু আমার ভোকেশনালের সাবজেক্ট দুটো কিন্তু শো করছে এরপরে কিন্তু ইলেভেনে আর কিন্তু আমার রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যা হবে না তো আমরা দেখে নি সেই ড্যাশবোর্ডে ওই সাবজেক্ট দুটো শো করছে কিনা তো আমরা স্কুল প্রোফাইলে চলে এসেছি এরপরে আমরা প্রোফাইল ম্যানেজমেন্টে গিয়ে স্কুল যে পেজ সেই পেজে আমরা একটু দেখে নেব একটু নিচে নেমে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিএনএস যদিও এটা কোনো টেকনিক্যাল এরোরের জন্য হয়তো এই ধরনের দেখাচ্ছে দুবার করে কনস্ট্রাকশান ভোকেশনাল কনস্ট্রাকশান ভোকেশনাল এডুকেশান এডুকেশান দুবার করে দেখাচ্ছে এবং এফডিপিভি অর্থাৎ ফুড প্রসেসিংয়ে যে ভোকেশনাল সাবজেক্ট এগুলো কিন্তু আমার শো করছে কিন্তু দুবার করে শো করছে এটা কোনো টেকনিক্যাল এরোর জন্য হয়তো হচ্ছে এটা হয়তো পরবর্তীতে ঠিক হয়ে যাবে কিন্তু মোদ্দা কথা যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চললাম যে কনস্ট্রাকশনের এবং ফুড প্রসেসিংয়ের যে দুটোই আমার ভোকেশনাল সাবজেক্ট এর আগের ড্যাশবোর্ডের পেজটা আমি দেখিয়েছিলাম ওইটাতে কিন্তু ছিল না এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পেজে কিন্তু সেই সাবজেক্ট দুটি শো করে গেছে তো আপনারা একটু চেক করে দেখে নেবেন যদি আপনাদের যে নতুন যে সমস্ত স্কুলগুলো ভোকেশনাল শুরু হলো তো সেইগুলোতে যদি এই ল্যান্ডিং পেজে যদি সাবজেক্টগুলো শো না করে তাহলে আপনারাও এরকমভাবে ইমেল করতে পারেন ওনারা কিন্তু কুইক রেসপন্স করবেন এবং এই সমস্যার সমাধান কিন্তু করে দেবেন কারণ খুব শীঘ্রই কিন্তু ইলেভেনের যেহেতু সেমিস্টার পদ্ধতিতে আমাদের রেজিস্ট্রেশন কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ